বিশ্ব জলবায়ু ও পরিবেশ রক্ষায় দেশব্যাপী 1 কোটি গাছের চারা রোপণ বিতরণ সাত বাগানের অংশ হিসেবে বৃক্ষরোপণ বিতরণ সাত বাগান গরিবের প্রয়োজনীয়তা লইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রেজাল করিম শিকদার ফাউন্ডেশন। সেপ্টেম্বরের 10 তারিখ রবিবার বিয়ালে নগরীর সাতগাঁও আবাসিক এলাকায় লায়ন আব্দুল মান্নানের সভাপতিত্বে ও কৃষিবিদ কাজী গোলাম মোস্তফার পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসিল চট্টগ্রাম মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার। অনুষ্ঠানত উদ্বোধক আসিল আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা সুলতানা রাজিয়া। আসলে বর্তমান প্রেক্ষাপটে তো এটি অত্যন্ত যুগোপযোগী কার্যক্রম। এরকম যদি আরও ফাউন্ডেশন তৈরি হয় এবং এনারা যদি আরও বেশি আরও লোককে এর সাথে ইনভলভ করা হয় আরও ভালো কাজে এবং সবুজায়নের কাজে, এটি অবশ্যই ভালো একটি উদ্যোগ। আমি তাদেরকে সাধুবাদ জানাই। এই সংগঠন আরও ভালো কাজ করবে, সবুজের সাথে থাকবে, সবুজকে সাথে নিয়ে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করি। রেজাউল করিম শিকদার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে উদ্যোগ হাতে নেওয়ার জন্য। তাদের উদ্যোগের প্রথম হচ্ছে কি 1 কোটি চারা বিতরণ চট্টগ্রামের ভেতরে। আসলে হচ্ছে কি আমাদের বর্তমান হচ্ছে কি সবুজায়ন নগরায়ন, যেটা হচ্ছে কি সবুজায়ন নগরায়নের জন্য আমাদেরকে হচ্ছে গাছ লাগাতে হবে, আমাদের পরিবেশ বাঁচাতে হবে। সেই উদ্যোগে রেজাউল করিম ফাউন্ডেশন তাদের যে উদ্যোগটা নিয়েছে এটা আসলে প্রশংসনীয়। রেজাউল করিম শিকদার ফাউন্ডেশন কর্তৃক সারা বছরের গাছ লাগান পরিবেশ বাঁচানোর ধারাবাহিক পর্যায়ক্রমে যেভাবে আমরা গাছ লাগাই, সেই গাছ লাগানোর আজ ইয়ারা সানগাঁওবাসিক ব্লক এবং সানগাঁওবাসিক আরও বিভিন্ন ভাষাত আজ সাত বাগানের গাছ লাগানো। তো আর এবার রেগুলার আসলে প্রোগ্রাম শুধু গাছ লাগানো শিক্ষা সামগ্রী হতে শুরু করি বিভিন্ন খাদে রেজাল করিম শিকদার ফাউন্ডেশন এগিয়ে যায় তারা তার ধারাবাহিকতা দিয়ে আর এই প্রোগ্রাম আয়োজন করছি। অনুষ্ঠানের প্রধান বক্তা আসিল রেজাল করিম শিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন জাহিদুল করিম বাপ্পি শিকদার। এই অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসছিল কৃষি তথ্য সার্ভিসের AICU সৌরভচন্দ্র বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ওয়াহিদুল আলম ওয়াহিদ, চাঁদগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদ সভাপতি সাজ্জাতুল ইসলাম, সদস্য তাসবির আলম, আবিদ হাসনাত, আশিক, শান্তনাথ ঈশান, ইমন, অবি, ফয়সর বোতকিয়া। সাধারণ মানুষ এবং রেজাউল করিম ফাউন্ডেশন যে গাছ লাগার সাধারণ সাংগাবাসীকে আজ প্রতিটা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে ছাড়া বিতরণ করিব তারা আরা অশেষ ধন্যবাদ। আর মূলত যেহেতু এটা সাত বাগান করব, সাত বাগান তাহলে আসলে বনজ গাছ তো তুনু ফলজ গাছ, ফলজ গাছের মধ্যে মনে আরা বিশেষ করে লেবু এবং পেয়ারা, যেহেতু ইন ফল দিব ইন আর তো 12 মাসই লাগিব, ইন আর দৈনন্দিন রান্নার মধ্যে শুরু করে বিভিন্ন হাওয়া দাওয়ার মধ্যে বিভিন্ন পুষ্টিলে ইন ধরাইব, এত আর বিশেষ করে লেবু তো আর পেয়ারা গাছ আর বেশি গুরুত্ব দিই। আজ আর এটা 200 গাছ আছে বর্তমানে আর কার্যমনা জানান 1 কোটি গাছের উপনরোগ কার্যমশলের যেবার প্রেসকাবর্তন শুরু করছে যারা আসলে গত 2-3 বছর ধরে গাছ লাগায় অলরেডি আর 12 লক্ষ গাছ রোপণী এবং আর কার্যক্রম ইনশাল্লাহ আর সবসময় চলবান তাইব। Cplus চট্টগ্রাম।